সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সারা ভারত এখনো স্তব্ধ। শুধু তাই না, তার মৃত্যুর পর এক এক করে মুখ খুলেছেন বলিউডের অনেকে। তাদের কথা থেকে জানা গেল কিভাবে বলিউডের ভেতরে পলিটিক্স চলে। এর আগে মুখ খুলেছিলেন অভিনব কাশ্যপ। তিনি বলেছিলেন ঠিক কিভাবে প্রলোভন দেখিয়ে একজন নিউকামারকে ঢোকানো হয় এই চক্রান্তের ভেতর, নতুন কাজের আশা দেখিয়ে তাদের পার্টি এবং অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়। অভিনব কাশ্যপের সেই প্রলোভনের কথার মতোই ঠিক সুশান্তের জীবন সম্পর্কেও এলো এক নতুন খবর। কঙ্গনা এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন বলিউড এলিটদের অত্যাচার নিয়ে, এবার মুখ খুললেন তার বোন রঙ্গোলি। রঙ্গোলি লিখলেন যে তিনি শুনেছিলেন ঠিক কিভাবে সুশান্তকে বাধ্য করা হয় তার গার্লফ্রেন্ড অঙ্কিতা পুরনো বন্ধুবান্ধব এমনকি পুরনো বাড়ি ছেড়ে চলে আসতে। তাকে নাকি বলা হয় যে বড় অভিনেতা হতে হলে সুপার মডেলদেরকে ডেট করতে হবে, মালাজে না থেকে বান্দ্রায় থাকতে হবে, টেলিভিশনের মানুষদের সাথে বন্ধুত্ব না করে বলিউডের লোকজনের সাথে মেলামেশা করতে হবে, তবেই নাকি তিনি হয়ে উঠতে পারবেন সুপারস্টার, ঠিক রণবীর এবং রণবীরের মতো। তাদের কথা শুনে এবং কাজের আশায় সুশান্ত নাকি তাই করেন। রঙ্গোলি আরও বলেছেন যে এই সুপার মডেল বা নতুন সব বন্ধুরা সবাই ফেক এবং তারা সবাই একদিন তার জীবন থেকে চলে গেল। এতে একাকিত্বে ভুগছিলেন তিনি এবং তারপর আরও কষ্ট তাকে পেতে হয় যখন এত কিছু স্যাক্রিফাইস করা সত্ত্বেও একটার পর একটা সিনেমা তার হাত থেকে বেরিয়ে যায়। বলিউডের এই অদ্ভুত পলিটিক্স খুবই মর্মান্তিক নিউকামারদের জন্য। তারা পিআর এবং ম্যানেজারদের হাতের পুতুল হয়ে ওঠে, বন্ডেড লেবার হয়ে ওঠে। বলিউডের এই পাওয়ার গেমে হারিয়ে যায় বহু প্রতিভা। তাদের নিজস্বতা থেকে তাদেরকে বের করে এনে তাদের এক আর্টিফিশিয়াল লাইফ লিড করতে বাধ্য করে বলিউড। সম্প্রতি অভয় দেওয়ালও ঠিক এমনই এক উক্তি করলেন বলিউডের পলিটিক্স নিয়ে। জিন্দগি না মিলেগি দোবারার সময় তিনহি ফরান এবং ঋত্বিক তিনজনেই লিড রোলে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও বহু অ্যাওয়ার্ড শোগুলিতে তাকে সাপোর্টিং অ্যাক্টর এবং ঋত্বিককে বেস্ট লিড হিসেবে নমিনেট করা হয়। তিনি বলেছেন যে এই ইন্ডাস্ট্রির কিছু অদ্ভুত নিজস্ব নিয়ম আছে যা ধ্বংস করে দেয় একজন ট্যালেন্টেড অভিনেতার কনফিডেন্স। তাহলে কি তাই হয়েছিল সুশান্তের সাথে? Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House and please subscribe my channel, click the bell button for more updates.